আমাদের আজকে যেটা করব সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড থেকে শুরু করব, ঠিক আছে? ও মাইক্রোসফট ওয়ার্ড এর জন্য যেটা করবেন সেটা হচ্ছে প্রথমে একটা ওয়ার্ড ফাইল নেন, পিসি ওপেন করে প্রথমে একটা ওয়ার্ড ফাইল নেবেন। যেভাবে পিপিটি ফাইল নিতেন সেভাবে হচ্ছে কি ওয়ার্ড একটা ফাইল নেবেন। আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের প্রেজেন্টেশনে আপনাদের পিপিটি ফাইল দিয়ে তো প্রেজেন্ট করবেনই, সেই সাথে যেটা করতে হবে আপনার টপিকসটা অ্যানালাইসিস করে আপনি কী পেলেন সেটার উপর একটা রিপোর্ট লিখতে হবে। সেই রিপোর্টে কিসে লিখবেন? রিপোর্টে লিখতে হবে ওয়ার্ড। সেই জন্য হচ্ছে ওয়ার্ড ফাইলের যে ইউজ সেটা হচ্ছে কি রিভিউ করে দিচ্ছি, ঠিক আছে? সো প্রথমে হচ্ছে একটা ওয়ার্ড ফাইল নেবেন, ফাইল নেওয়ার পরে এরকম কি একটা ব্ল্যাঙ্ক পেজ আসে, তাই না? তো এরকম ব্ল্যাঙ্ক পেজে দেখেন শুরুতে আমরা কি দেখতে পাচ্ছি, ফাইল। ফাইলে ক্লিক করি, ফাইলে ক্লিক করার পরে কি কি অপশন আসতেছে, একটা হোম আসতেছে, নিউ আসতেছে, ওপেন আসতেছে, ইনফো, সেভ, সেভ এস। এখন হোম যেটা করে সেটা হচ্ছে আপনাকে হোমে নিয়ে যাবে, যে হোম বাটনে ক্লিক করলে মাইক্রোসফট ওয়ার্ডের যে হোম পেজ আছে সেখানে নিয়ে যাবে। নিউ এ যদি ক্লিক করি, নিউ দিয়ে অ্যাকচুয়ালি আমরা করি কি, আমার যদি নতুন কোনো ডকুমেন্ট নেওয়ার প্রয়োজন হয় তখন আমরা কি এই নিউতে ক্লিক করে নতুন ডকুমেন্ট নিতে পারি, ঠিক আছে? আর ওপেনে ক্লিক করলে, ওপেনে ক্লিক করলে যেটা হয় আপনার সেভ করা ফাইলগুলো সেটা দেখতে পাবেন, সেটা আপনি দেখতে পাবেন যে আপনার কি কি ওয়ার্ড ফাইল অলরেডি আপনার এখানে আছে সেটা আপনি কি দেখতে পারবেন, ঠিক আছে? এবং ওপেন করে সেটা ইউজ করতে পারবেন, ঠিক আছে? সেভে ক্লিক করলে এই ফাইলটা আমার সেভ হয়ে গেল, ঠিক আছে? সেভ এজ এ ক্লিক করলে দেখেন কি হয়, আমি যখন সেভ এজ এ ক্লিক করি মানে কি আমার এই ফাইলটা অন্য কোনো নামে বা অন্য কোনো লোকেশনে আমি আবার কি সেভ করতে চাচ্ছি, কাইন্ড অফ এটা কি আমার কপি হয়ে যাচ্ছে, হ্যাঁ? তো ধরেন আমি এখানে ডেস্কটপে এটা সেভ করব। সেভ করার পর এখানে দেখেন কি ফাইল নেমে আমার অপশন আসলো একটা, তো এখানে ফাইল নেম আপনি যা দিতে চাবেন এখানে কি এডিট করে আপনি নিতে পারবেন, ঠিক আছে? সো আমি এখানে দিলাম ধরেন ওকে, ধরেন আমি দিলাম যে ল্যাব 12 একটা নাম, হ্যাঁ? দেওয়ার পরে দেখেন সেভ এস টাইপ লেখা একটা অপশন আছে না, এই টাইপটা অ্যাকচুয়ালি কি হয়, এই টাইপে যখন আপনি ক্লিক করবেন দেখেন অনেকগুলো অপশন আসতেছে, মানে আপনি আপনার এই ওয়ার্ড ফাইলটা অ্যাকচুয়ালি কি হিসেবে সেভ করতে চাচ্ছেন। অনেক সময় কি আমরা ডকুমেন্ট ফাইল থেকে পিডিএফ করতে পারি না, তো আপনি কি করতে পারেন আপনার ডকুমেন্ট ফাইলকে এরকম সেভ এসে দিয়ে দেখেন এখানে পিডিএফ এর একটা অপশন আছে, এটা যদি সিলেক্ট করেন এখানে সেভ এস টাইপে গিয়ে চেঞ্জ করে যদি সিলেক্ট করেন কি হবে জানেন, আপনার এই ডকুমেন্ট ফাইলটা কি পিডিএফ এ কনভার্ট হয়ে যাবে, পিডিএফ এ সেভ হবে, বুঝা গেল? ওকে, দেন প্রিন্টের অপশন আছে, এখানে আপনার ডিভাইসের সাথে যদি প্রিন্টার কানেক্টেড থাকে এখানে কি আপনি প্রিন্ট করতে পারবেন, শেয়ারের অপশন আছে আপনি কি শেয়ার করতে পারবেন, ঠিক আছে? তো আমরা হচ্ছে এখানে ব্যাক করি, ফাইলের অপশনে যা যা সেটা কি বোঝা গেল। এখন হোমে ক্লিক করি, দেখেন হোমে অ্যাকচুয়ালি আমাকে কি কি অপশন দিচ্ছে, প্রথমে হচ্ছে কি পেস্ট আছে, পেস্ট মানে কি কোনো একটা ডকুমেন্ট কপি করা থাকলে সেটা আবার পুনরায় আরেক জায়গায় কি পেস্ট করা, ঠিক আছে? মানে হচ্ছে রিরাইট করা আর কি। সো এখানে দেখেন ফরম্যাটের কি দেওয়া, ফন্টের নেম দেওয়া, অর্থাৎ আপনি কোন ফন্ট বা আপনার যে লিখবেন আপনার ডকুমেন্টটা সেই ডকুমেন্টের যে ফন্টটা সেটা হচ্ছে কোন ধরনের হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন, কিংবা ধরেন আপনি লিখছেন আপনার নির্দিষ্ট একটা পার্টের ফন্ট আপনি হচ্ছে কি করতে চাচ্ছেন চেঞ্জ করতে চাচ্ছেন, তখন কি করবেন ওই লেখাটা আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে ক্লিক করে কি ফন্ট ফন্টগুলো চেঞ্জ করে দেবেন। দেখেন এখানে অনেক ফন্ট আছে, তো আপনার যেটা লাগে আপনি সেটা ইউজ করতে পারবেন। তারপরে দেখেন ফন্টের পাশে কি দেওয়া, সাইজ দেওয়া, মানে কি আপনার ফন্টের সাইজটা কীরকম হবে,
এখান থেকে আপনি কি করতে পারেন ফন্টের সাইজ সিলেক্ট করে আপনার যে ডকুমেন্ট সেটাকে কি অর্গানাইজ করতে পারেন সো এটা আপনি পরেও করতে পারেন ধরেন নির্দিষ্ট অন্য একটা লেখাকে হচ্ছে ফন্টের সাইজ আপনি চেঞ্জ করবেন সিলেক্ট করতে হবে যতটুকু চেঞ্জ করবেন ততটুকু সিলেক্ট করে চেঞ্জ করে নেবেন বোঝা গেল তারপরে দেখেন নিচে আছে বোল্ডের অপশন বোল্ড মানে কি আপনি হচ্ছে কোন নির্দিষ্ট একটা পার্টকে আপনি কি করতে চাচ্ছেন গাঢ় করতে চাচ্ছেন ঠিক আছে যাতে হাইলাইট হয় ব্যাপারটা সো বোল্ডে ক্লিক করলে আপনি হচ্ছে সেই নির্দিষ্ট লেখাটুকু আপনার কি বোল্ড হয়ে যাবে এখন আপনি এখানে কিবোর্ড থেকেও করতে পারেন কিবোর্ডে যদি আপনি কন্ট্রোল প্লাস বি চাপেন ঠিক আছে কন্ট্রোল আর বি যদি একসাথে চাপেন তাহলে কি লেখাটা বোল্ড হয়ে যাবে পাশে দেখেন ইটালিক অপশন দাও ইটালিকে কি করবেন লেখাটা হচ্ছে আপনার ক্লিক করলে ইটালিক করে দেবে ইটালিক তো বুঝেন মানে লেখাটাকে একটু পাকা করে দেবে ঠিক আছে আর এই ইউজে লেখা ইউজে কি বোঝাচ্ছে আন্ডারলাইন বোঝাচ্ছে অর্থাৎ আপনি যদি কোনো লেখা নিচে আন্ডারলাইন করতে চান তাহলে কি এটাতে ক্লিক করবেন এখানে হচ্ছে কি কন্ট্রোল প্লাস ইউ চাপলেও কিন্তু কি হবে আপনার লেখাটা আন্ডারলাইন হয়ে যাবে বোঝা গেল জি ম্যাম তারপরে দেখেন এখানে একটা অপশন দেওয়া সেটা হচ্ছে কি সাবস্ক্রিপ্ট অপশন দেওয়া সাবস্ক্রিপ্ট তো বুঝেন আমার পিসিতে এটা ওপেন হচ্ছে না অন্য পিসিতে কি বসে সাবস্ক্রিপ্ট হচ্ছে ধরেন এখানে আমি একটা লেখা লিখলাম সাধারণ একটু লিখলাম নিচে ভাবে লিখলাম এটা কি এটা হচ্ছে আমার সাবস্ক্রিপ্ট ঠিক আছে আবার যদি এর উপর এরকম স্কোয়ারের মতো অনেক সময় কি আমরা ম্যাথে কি পাওয়ার দিতাম না সেটাকে আমরা কি বলি সুপারস্ক্রিপ্ট সো আপনারা ওখানে দেখেন এক্সেল কর্নারে কি নিচে যেটাতে টু লেখা অপশন আছে না এখানে দেখেন দেখা যাচ্ছে এই যে আমার কার্সর যেখানে প্রথমটাতে ক্লিক করলে কি সাবস্ক্রিপ্ট হবে আর পরেরটাতে ক্লিক করলে আপনার কি হবে সুপারস্ক্রিপ্ট হবে তারপরে যেটা দেখা যাচ্ছে দেখেন আপনার কি ফন্ট চেঞ্জ করার জন্য ফন্টের কালার কালার চেঞ্জ ঠিক আছে অনেক সময় এরকম হয় না যে আমি একটা ডকুমেন্ট লিখলাম ডকুমেন্ট হচ্ছে পুরোটা ধরেন আপনার ব্ল্যাকে কিন্তু নির্দিষ্ট একটা পয়েন্ট আপনি কি ওটা হাইলাইট করার জন্য নীল কালার বা অন্য একটা কালার করতে চাচ্ছেন তখন কি লেখাটা আপনি কি করবেন সিলেক্ট করে সেটা কি ফন্ট ফন্টের যে কালারটা চেঞ্জ করে দিতে পারেন সেই কালারটা কোথা থেকে চেঞ্জ করবেন এই যে এখানে ঠিক আছে অপশন দেখা গেল ওকে তারপরে দেখেন প্যারাগ্রাফের আন্ডারে হচ্ছে কি কি অপশন এখানে আছে ওয়ার্ডে প্রথমে যেটা আছে একদম শুরুতে এটা হচ্ছে আপনার এখানে দেখেন কার্সর দিয়ে দেখেন দিয়ে আসে বুলেট লেখা আসে ঠিক আছে অনেক সময় কি হয় আমরা আমাদের ডকুমেন্টে পুরো প্যারাগ্রাফ লিখতে চাই না কি করতে চাচ্ছি মেইন পয়েন্টগুলো শুধু লিখতে চাচ্ছি তো সেটাকে আমরা কি বলি সেটাকে আমরা বলি বুলেট পয়েন্ট করা ঠিক আছে যেরকম ধরেন মেইন পুরো প্যারাগ্রাফ লিখবো না কি করবো এরকম হচ্ছে পয়েন্ট করে করে দেবো সেটা হচ্ছে এক নাম্বার দিয়ে লিখতে পারি নাম্বার ইস আই এমনিতে হচ্ছে ধরেন অনেক স্টার চিহ্ন দেয় তারপরে হচ্ছে এরকম এরকম কি পয়েন্ট করে করে লিখি ক্লিক করে দেখেন ওখানে হচ্ছে কি আপনার বুলেটের জন্য কি অপশন পাবেন আমি দেখাচ্ছি তো দেখেন এখানে ক্লিক করলাম কি বুলেটের জন্য আমার কি বুলেটের ডিজাইন করার জন্য কি কতগুলো অপশন আছে দেখা যাচ্ছে সো এগুলো হচ্ছে কি বুলেটের অপশন তো বুলেট পয়েন্ট করা মানে কি আমি পুরো প্যারাগ্রাফটা লিখতে চাচ্ছি না আমি শুধু কি আমার ইম্পর্টেন্ট পয়েন্টগুলো লিখতে চাচ্ছি এটা হচ্ছে আমার কি বুলেট পয়েন্ট বুঝা গেল দেন দেখেন বুলেটের পরে আমার কিসের অপশন আছে নাম্বারিং এর অপশন নাম্বারিং মানে কি এখানে হচ্ছে অনেক সময় কি আমরা নাম্বারিং করি না কোন একটা ডকুমেন্ট থাকলে 1 2 3 এরকম কি নাম্বারিং করতে পারি নাম্বারিং এর জন্য দেখেন আপনার কি এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে আপনি রোমানে করতে পারেন লেটার দিয়ে করতে পারেন সো আপনি যখন কোনো ডকুমেন্টে নাম্বারিং করবেন তখন আপনি হচ্ছে এগুলা সিলেক্ট করে করবেন ঠিক আছে সো দেখেন প্যারাগ্রাফে আর কি কি আছে অ্যালাইন লেফট দেওয়া একটা অপশন আমার মাউসের কার্সরটা যেখানে এখন এটা কি বোঝাচ্ছে অ্যালাইন লেফট মানে কি আপনি একটা ডকুমেন্ট লিখছেন সেটাকে সিলেক্ট করে যদি আপনি অ্যালাইন লেফটে ক্লিক করেন তাহলে কি হবে
সম্পূর্ণ লেখাটা আপনার কি হচ্ছে যতটুকু সিলেক্ট করলেন সেটা কি লেফটে চলে যাবে ঠিক আছে অ্যালাইন লেফটের পরে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে অ্যালাইন সেন্টার সেন্টার মানে কি একদম মাঝখানে চলে যাবে আপনার লেখাটা তো আপনি যতটুকু সিলেক্ট করলেন অ্যালাইন সেন্টারে দেওয়ার পর আপনার লেখাটা কি হবে মাঝখানে চলে আসবে ঠিক আছে এটা মনে হচ্ছে আপনার লেখাগুলো কি হবে রাইটে অ্যালাইন হয়ে যাবে ঠিক আছে মোটামুটি হচ্ছে কি কোনো সমস্যা আপনি ধরেন একটা রিপোর্ট একটা প্রজেক্টের রিপোর্ট সাবমিট করতেছেন তো তখন কি করবেন আপনাকে কভার পেজ অ্যাড করতে হবে তো কভার পেজে ক্লিক করলে দেখবেন ওয়ার্ড থেকে অলরেডি প্রি ইনস্টল কিছু কভার পেজের ডিজাইন আছে সেগুলো আপনি কি ইনস্টল করতে পারবেন ক্লিক করে দেখেন কভার পেজে ক্লিক করে দেখেন আবার আপনি চাইলে ওখানে office.com থেকে এক্সট্রা কিছু ডাউনলোডও করে দিতে পারেন সেটা হচ্ছে পেড তো সেক্ষেত্রে আপনাকে কিছু খরচ করতে হবে এস স্যার ম্যাম ডিজাইনার আর লেআউট এরপর দেখেন ল্যান্ড পেজ আপনার এরকম হয় না একটা পেজ আপনি লিখছেন এটা পর আপনাকে পেজ নিতে হচ্ছে তখন কি করবেন তখন আপনি ব্ল্যাঙ্ক পেজ ক্লিক করে এক্সট্রা পেজ অ্যাড করে নেবেন ঠিক আছে আর পেজ ব্রেকে কি করবেন পেজ ব্রেকে হচ্ছে ধরেন আপনি একটা পেজে ওয়ার্ড ডকু লিখছেন আপনি ওখানে ব্রেক করতে চাচ্ছেন পেজটা ব্রেকে ক্লিক করলে আপনার পেজটা কি দুভাগ হয়ে যাবে ঠিক আছে ব্রেক দিবে ওখানে তারপরে দেখেন টেবিল টেবিলে যখন ক্লিক করবেন অনেক সময় কি আমাদের ডকুমেন্টে টেবিল অ্যাড করতে হবে না টেবিলে অপশনটা এরকম পাবেন রো এবং কলাম দুইটার জন্য আপনারা কি অপশনটা পেয়ে যাবেন ঠিক আছে সেটা কি রকম দেখেন আমি টেবিলে যদি ক্লিক করি দেখেন টেবিলে ক্লিক করার পরে আপনি যদি সিলেক্ট করেন এটা কি ওয়ান বাই ওয়ান হয়েছে মানে কি একটা রো একটা কলাম আপনি এদিকে যদি সিলেক্ট করেন তার মানে কি আপনার কলাম সংখ্যা বাড়তেছে আপনার যতগুলো ইচ্ছা বা যতগুলো প্রয়োজন আপনি ততগুলো কলাম নিয়ে নেবেন আবার নিচের দিকে যদি আনেন তার মানে কি আপনার রো বাড়তেছে আপনার যতগুলো ইচ্ছা ততগুলো কি আপনি নিয়ে নেবেন বোঝা গেল সো এভাবে হচ্ছে আমরা কি টেবিল সিলেক্ট করতে পারি টেবিল ইনসার্ট করতে পারি আমাদের ওয়ার্ড ডকুমেন্টে ওকে তারপরে দেখেন পিকচার পিকচার কি করি ডকুমেন্টে অনেক সময় কি পিকচার অ্যাড করতে হয় না সো পিকচার অ্যাড করার জন্য পিকচারে ক্লিক করে দিস ডিভাইস মানে কি আপনার ডিভাইসটাতে যাই স্টোর করা আছে সেগুলো থেকে আপনি সিলেক্ট করে অ্যাড করে নেবেন বোঝা গেল আবার আপনি চাইলে অনলাইন থেকেও ডাউনলোড করে অ্যাড করতে পারবেন তারপরে দেখেন শেপস এই শেপসে হচ্ছে আপনি কি জিওমেট্রিক্যাল শেপস পাবেন ফ্লো চার্টের জন্য বিভিন্ন অ্যারো অর্থাৎ আপনার বিভিন্ন চার্ট বা ডায়াগ্রামে যে ধরনের শেপস আপনার প্রয়োজন সবগুলো এখানে অ্যাভেলেবল আছে আপনি এখান থেকে কি ইনসার্ট করে সেটা ইউজ করতে পারবেন শেপসে পরে আমরা যেটা পাই সেটা হচ্ছে কি স্মার্ট আর্ট দেখেন স্মার্ট আর্টে যেটা হয় লিস্ট তারপরে কি প্রসেস সাইকেল এরকম বোঝায় প্রসেস ধরেন আপনি হচ্ছে আপনার একটা প্রোডাক্টের ডেভেলপমেন্টের যে প্রসেসটা সেটা দেখাবে ঠিক আছে কিংবা সাইকেলটা ধরেন সেটা একটা সাইকেল আকারে দেখাবে যে এই প্রোডাক্টটা কীভাবে ডেভেলপ হচ্ছে সো সেগুলো আপনি কীভাবে প্রেজেন্ট করতে পারেন এই যে দেখেন সাইকেলের জন্য কি বিভিন্ন ধরনের এখানে ডিজাইন দেওয়া আছে এগুলোর মাধ্যমে কি আপনি আপনার প্রোডাক্টের যে
ডেভেলপমেন্টের যে সাইকেলটা আছে প্রসেসটা আছে সেগুলো কি শো করতে পারবে ক্লিয়ার হয়ে গেছে তো আচ্ছা সো পিসি অন यस मैम তারপরে দেখেন চার্টস চার্টস এ যদি ক্লিক করি চার্টে দেখেন মোটামুটি সব ধরনের চার্ট এখানে দেওয়া ঠিক আছে পাই চার্ট বার ডায়াগ্রাম এরিয়া যখন চা চা যেটা আপনার দরকার সেগুলোর ডিজাইন কি দেওয়া এখানে যদি ক্লিক করে যে দেখেন এগুলো কি বিভিন্ন ডেটা অ্যানালাইসিস করার পরে কি আমরা পাই চার্টগুলো ইউজ করে থাকি তাই না যে কত পার্সেন্ট কোনটাতে ভোট দিলেন অ্যানালাইসিস এর জন্য হ্যাঁ তারপরে এই যে দেখেন বার ডায়াগ্রাম বা চার্ট ডেটা বলা আছে এরিয়া এরকম হচ্ছে আপনার যেটা লাগবে আপনি কি সেটা ইউজ করতে পারেন এখান থেকে নিয়ে ওকে ইনসার্ট থেকে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদের দেখাবো সেটা হচ্ছে দেখেন অনেক সময় লেখা যায় না আপনি ওই যে ডিজাইনগুলো নাও করে ডিজাইনের ভিতরে কিভাবে লিখবেন তাই না লেখার যদি অপশন না থাকে আপনি তখন এখানে কি দেখেন টেক্সট বক্স আছে যেটা আপনি পিপিটি পিপিটিতে আপনারা নিতে তাই না টেক্সট বক্স নিয়ে লিখতেন না ওরকম টেক্সট বক্স নিয়ে লিখবেন ঠিক আছে তো ইম্পর্টেন্ট জিনিস যেটা সেটা হচ্ছে এখানে দেখেন অবজেক্টের একটা অপশন আছে এরকম হয় না আপনি একটা ডকুমেন্ট লিখতেছেন তার আরেকটা ডকুমেন্টে আর কিছু ইনফরমেশন দাও আপনি সেটা মার্জ করতে চাচ্ছেন দুইটা একটাতে আনতে চাইছেন তখন আপনি মার্জ করবেন কিভাবে তখন হচ্ছে আপনি কি অবজেক্টে ক্লিক করেন অবজেক্টে ক্লিক করলে দেখেন দুইটা অপশন আসছে ঠিক আছে একটা অবজেক্ট আর একটা কি টেক্সট ফর্ম ফাইল সো এই টেক্সট ফর্ম ফাইল যদি আপনি ক্লিক করেন দেখবেন এখানে আপনার এক্সিস্ট করা যে ডকুমেন্ট ফাইলগুলো বা আপনার যে ডকুমেন্ট এখানে তো ফাইল যে কি বলে ফাইল টাইপকে তো একই তো হবে ঠিক আছে মানে ওয়ার্ড ফাইল আছে তো ওয়ার্ড ফাইল আপনি কম্বাইন করবেন ঠিক আছে সো ধরেন আপনি এরকম একটা ওয়ার্ড ফাইল নিতেছেন দিয়ে এটা কি কম্বাইন করতেছেন এখানে সিলেক্ট করে যদি ইনসার্ট করেন এটার সাথে এটা মার্জ হয়ে যাবে যেহেতু পরের ফাইলটা হচ্ছে আপনার ব্ল্যাঙ্ক সেহেতু হচ্ছে কি এখানে আপনারা বুঝতে পারতেছেন না ঠিকঠাক মতো সো আপনারা চাইলে হচ্ছে কি টাইপ করতে পারেন বলছে দুইটা ডকুমেন্ট ফাইল যদি আপনি মার্জ করতে চান মানে একসাথে করতে হ্যাঁ মনে একটা ফাইল আপনি কিছু লিখছেন আরেকটা ফাইল আপনার ইম্পর্টেন্ট কিছু আছে আপনি আবার যদি ওটা টাইপ করতে চান আপনার কি সময় নষ্ট হবে তো আপনি চাচ্ছেন ওই ডকুমেন্ট ফাইলের সব ইনফরমেশন আমি এখানে আনব যা আছে সবটাকে আনব তখন অবজেক্টে ক্লিক করবেন অবজেক্টে ক্লিক করার পরে কি আছে টেক্সট ফ্রম ফাইল লেখা আছে ক্লিক করে দেখেন হ্যাঁ হ্যাঁ টেক্সট ফ্রম ফাইল ফাইল যা আছে সেখানে গিয়ে আপনি যে ফাইলটা মার্জ করতে চাচ্ছেন এটার সাথে সেটাকে সিলেক্ট করলে দুইটা কি একত্র হয়ে যাবে বুঝা গেল সো এটাতে কি হবে আপনার সময় বাঁচবে সো আপনাদের প্রেজেন্টেশনের জন্য যে রিপোর্টটা জমা দেওয়ার কথা সেই রিপোর্টটা অবশ্যই এবং অবশ্যই কি আপনাদের ওয়ার্ড ফাইলে করতে হবে ঠিক আছে এবং পিপিটিতে তো আপনারা প্রেজেন্ট করবেনই সেই সাথে হচ্ছে আপনার টপিক সম্পর্কে আপনি কি অ্যানালাইসিস করে কি কি পাইলেন কি কি পড়াশোনা করছেন সেটার একটা কি রিপোর্ট জমা দিতে হবে আপনাদের যে জন্য হচ্ছে কি ওয়ার্ডের ইউজটা আপনাদেরকে আবার রিভিউ করা হবে ঠিক আছে এখানে যতটুকু দেখানো হলো কারো কোনো প্রশ্ন আছে প্রশ্ন থাকলে পরে যাই হোক সবাই হচ্ছে একটা করে ই করেন এক্সেল শিট ওপেন করেন এখন হচ্ছে আমরা এক্সেল করব যেটা হচ্ছে আমাদের কি মোস্ট ইম্পর্টেন্ট সবাই এক্সেল শিট ওপেন করেন ABCD এগুলো কি লেটার আর রো এর নামগুলো দেওয়া 1 2 3
সো এগুলা হচ্ছে কি তিনটা এখন প্রত্যেকটা সেলের মধ্যে কি রো এবং কলাম দুটোর কম্বিনেশন থাকে দেখেন এটা কি এক নাম্বার হতে পড়ছে আর এ এতে পড়ছে কলাম হ্যাঁ দেখেন আরো কিছু অপশন আছে যেগুলা আমরা কি যেমন এখানে দেখেন একটা অ্যারো চিহ্নের মতো দেখতেছেন এটা কি আমরা বলি এটাতে আমরা নেভিগেশন কন্ট্রোল করি থাকি নেভিগেশন কন্ট্রোল মানে কি এখানে ক্লিক করার পর আপনার শীটটা কি এখানে মুভ করবে ঠিক আছে এই যে মুভ করবে এটা হচ্ছে আপনার নেভিগেশন ইয়া বাটন ঠিক আছে উপরে দেখেন একদম সেটা হচ্ছে কি থাকে আমার নাম থাকে ফাইলের নাম যেহেতু এখানে রিনিউ করা হয় না এজন্য কি নিউ মাইক্রোসফট ওয়ার্কশিট দেখা যাচ্ছে আর লেখার যে ব্যাপারটা সেটা কিন্তু আপনার ওই ওয়ার্ড বলেন পিপিটি বলেন অলমোস্ট সেম এখানে হচ্ছে আপনার ফন্ট থাকতেছে নিচে বোল্ডের অপশন ইটালিক আন্ডারলাইন তারপর হচ্ছে অ্যালাইনমেন্টের অপশনগুলো দেওয়া আছে তো এক্সেল অ্যাকচুয়ালি আমরা করি তো ধরুন এক্সেল আমাদের মেইন কাজটা কি ক্যালেন্ডার এক্সেল শুনেন এক্সেল অনেক টাইপের ডেটা ইনপুট করতে হয় ঠিক আছে নাম্বার দেওয়া যায় ডেট দেওয়া যায় ঠিক আছে অনেক টাইপের আস্তে আস্তে আমরা দেখবো কোন কোন টাইপের হিসাব দেওয়া যায় তো মেইন যে কাজটা ধরেন আপনারা বিজনেসেই করে থাকে ধরেন এক্সেল আমরা কি বিভিন্ন ধরনের ডেটা নিয়ে ডেটা অ্যানালাইসিস এর কাজটা করি তাই না সো যেমন ধরেন এখানে আমি আমার একটা কি করতে পারি ধরেন আপনারা ধরেন আপনাদের মিড টার্মের মার্কস সে মার্কসটা আমি কি করতে পারি এখানে ইনপুট দিলাম আমার জন্য কালেক্ট করার জন্য আমি এখানে সেটা উঠালাম উঠানোর পরে আমি কি করব মার্কস অনুযায়ী এটা আমি কি অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে অর্গানাইজ করতে পারি ঠিক আছে সেটা কি রকম ধরেন যে সব থেকে বেশি নাম্বার পেয়েছে তাকে কি আমি উপরে রাখলাম লিস্ট করে সেটা কিন্তু এখানে করা সম্ভব ঠিক আছে কিংবা ধরেন আমি বললাম যে আমি একটা অর্গানাইজেশনে জব করি সেখানে হচ্ছে মান্থলি কি পরিমাণ এক্সপেন্স হচ্ছে সেটা আমি কি একটা হিসাব রাখবো তো আমি কি করতে পারি ডে টু ডে অফিসের যেটা হয় যে খরচগুলো আমার কাছে সেগুলোকে ইনপুট দিয়ে রাখবো তারপর আমি মাস শেষে কি করলাম সাবমিশন করতে পারলাম তো এখানে এক্সেলে কিন্তু আপনি প্রচুর ম্যাথমেটিক্যাল ফর্মুলা পাবেন ঠিক আছে আপনারা হচ্ছে যারা যারা এক্সেল শিট ওপেন করছেন সবাই দেখেন উপরে ক্লিক করে কী কী অ্যাকচুয়ালি আসতেছে কারণ অনেক অপশন আছে ম্যাথে অনেকগুলো ফর্মুলা পাবেন যেগুলো দিয়ে কি আমরা আমাদের কাজ করতে পারি এখানে দেখেন একটা অপশন আছে অটো সাম দিয়ে কী করতে পারি অটো সামে কী কী দেখতেছেন সাম আছে অ্যাভারেজ আছে সাম মানে কি আমি অনেকগুলো ইনপুট দিয়ে সেটা কি একটা সামেশন করতেছি আবার ধরেন আমি কয়েকটা নাম্বার নিয়ে তার অ্যাভারেজ করতে চাচ্ছি অ্যাভারেজে ক্লিক করে আমি কি সেটা করতে পারবো ঠিক আছে তো বিভিন্ন ফাংশন কোনগুলো হতেছে সাম এটা একটা ফাংশন এই ফাংশনগুলো এখানে ইনসার্ট দেওয়ার পরে কাজগুলো আপনাকে করে দেবে ঠিক আছে আস্তে আস্তে আমরা সেটা দেখবো এখানে আমি যেটা বললাম যে এসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে আমি সাজাবো এখানে কি সর্ট এন্ড ফিল্টার একটা অপশন আছে দেখতে পাচ্ছেন এটা এখানে ক্লিক করলে সর্ট এ টু জেড মানে কি এ টু জেড আপনাকে সাজিয়ে দিবে কিন্তু আপনি আপনার পছন্দ মতো যদি ইয়া করতে চান তাহলে কি করবেন কাস্টমাইজ সর্ট এ ক্লিক করবেন কাস্টমাইজ এ ক্লিক করলে যেহেতু কোনো ডেটা নাই এরকম এরকম দেখা যাবে যাচ্ছে আর কি তখন আপনি বিভিন্ন কলাম ধরে ধরে কাস্টমাইজ করতে পারেন রো ধরে ধরে আপনার ইচ্ছা মতো আপনি অপশন পাবেন যে আমি কলাম অনুযায়ী হচ্ছে এটা সাজাবো ঠিক আছে সো এক্সেলে যেটা হয় এক্সেলে আমি কি করতেছি আমার কলামের নামগুলো কি হচ্ছে লেটার দিয়ে হচ্ছে তাই না এরকম যদি আমি এরকম ভাবে নেই আমি এখানে কি দুইটা কলাম নিলাম দুইটা রো নিলাম ঠিক আছে আই গেম আসতে গেল সাম কল সো এখানে আমার কলামের নামগুলো কি হচ্ছে সব সময় কি দিয়ে হবে লেটার দিয়ে ঠিক আছে লেটার দিয়ে হচ্ছে আর রো গুলো কি হচ্ছে নাম্বার নাম্বার আর এগুলো তো কি এক একটা কি বলতেছে আমি সেল বলতেছি এখন আমি যদি আপনাকে বলি নির্দিষ্ট করে এই সেলটার নাম কি আপনি কিভাবে আমাকে মেনশন করবেন সেলগুলোর নাম আমরা যেভাবে মেনশন করি সেটা হচ্ছে প্রথমে হচ্ছে আপনি কলামের নাম বলবেন তারপরে হচ্ছে রো এর নাম বলবেন তাহলে কি এই সেলটার নাম তাহলে আমার কি হবে দেখেন তো এ ওয়ান ওয়ান এ না কিন্তু ঠিক আছে এটা কিন্তু রং হবে কি এ ওয়ান একইভাবে হচ্ছে এটা কি আমার এ টু
একটা ধরেন ইনফরমেশন অ্যাড করবেন সেই ইনফরমেশনটা কিভাবে অ্যাড করতে পারেন সেলে ক্লিক করেন ডাবল ক্লিক না সবাই সেলে ক্লিক করেন ক্লিক করেন লিখেন অপশনে যান একটা ক্লিক করে লেখা শুরু করেন কি করে দেখেন আপনার ইনফরমেশনটা অ্যাড হবে ইনফরমেশন অ্যাড হইছে ডাবল ক্লিক করুন না কিন্তু একটা ক্লিক হ্যাঁ এখন ধরেন আপনি এ কলামে লিখছেন এ কলাম থেকে বি কলামে মুভ করবেন বি কলামে লিখতে যাচ্ছেন তখন আপনি মুভটা কি দিয়ে করবেন অ্যাকচুয়ালি আপনি এরো চিহ্ন দিয়ে করতে পারেন এরো দিয়ে করেন এরো দিয়ে আপনি পরের রোতে চলে যান ধরেন আপনার নাম আর আইডি লিখবেন সবসময় এক পাশে আপনার নাম লেখবেন আর এক পাশে আইডি লিখবেন সো আমরা মুভ করতে পারি কি এরো দিয়ে আর হচ্ছে আমরা যখন ইনসার্ট করব তখন কি একটা ক্লিক করব নট ডাবল ক্লিক যেহেতু আপনারা জানেন কিভাবে হচ্ছে সেলের নামগুলো আমরা বলি তাহলে বলেন তো এখন যে সেলটাতে আমি মার্ক করছি সেটার নাম কি হবে D4 ভালো করে দেখেন D5 গুড কখনোই কিন্তু আমরা হচ্ছে রো এর নাম আগে বলবো না ঠিক আছে এখন এগুলো আমাদের কোথায় লাগবে কেন আমরা এগুলো করতেছি অ্যাকচুয়ালি যে আমাদের এই নেমগুলো কেন দরকার সেটা হচ্ছে রেঞ্জ অনেক সময় হয় কি আমাদের যখন ক্যালকুলেশন করা লাগবে তখন আমরা কি করবো শিখবো ধরেন আমি কয়েকটা সেল নিয়ে
তার সামেশন করব ফাংশন কল করব এই যে সাম যে এটা কি কি বলতেছি ফাংশন বলতেছি ঠিক আছে মানে এটা কি ওকে সামেশন করে দেবে এক্সেল এর ফাংশন সো আমি হচ্ছে এখান থেকে এই পর্যন্ত যা আছে যা যা আমার আছে তার আমি কি করব একটা সামেশন করব ঠিক আছে সেই ফর্মুলাটা আমি কিভাবে লিখতে পারি একটা করতে পারেন আপনি রেঞ্জ ইউজ না করে লিখতে পারেন রেঞ্জ ইউজ করে না করে যদি লেখেন তখন কি হবে তখন আপনাকে যেটা করতে হবে ধরেন আপনি কি রেঞ্জ ইউজ করবেন না রেঞ্জ ছাড়া আপনি হিসাব করতে পারেন সেক্ষেত্রে আপনাকে করতে হবে a1 b1 c1 a2 b2 c2 এভাবে আপনি করবেন মানে আপনি যতগুলো সেল নেবেন আপনি যদি 100টা সেল নেন আপনার কি করতে হবে 100টায় আলাদা আলাদা ভাবে লিখতে হবে কিন্তু দেখেন আপনি যদি রেঞ্জ ইউজ করেন ব্যাপারটা আপনার জন্য খুবই সহজ হয়ে যায় দিয়ে শুধুমাত্র কি রেঞ্জটা লিখবেন এই a1 কি হবে কোলন c2 কোনটা সহজ নিচেরটা সময় সাপেক্ষ কারণ আপনি যদি 100টা সেল আপনি তো সবসময় 10টা 10টা সেল নিয়ে কাজ করবেন না কারণ আপনি কোন কোম্পানিতে জব করতেছেন তখন আপনাকে অনেকগুলো সেল নিয়ে কাজ করতে হবে তখন আপনি কি করবেন তখন কি আপনি সবগুলো সেল এক একটা করে লিখবেন আলাদা তার থেকে কি করবেন রেঞ্জ লিখবেন এই জন্য অ্যাকচুয়ালি আমাদের কি রেঞ্জের নামগুলো শেখা লাগবে বা এক একটা সেলকে আমরা কি নামে ডাকি সেটা শেখা লাগবে তা না হলে আপনি কি ম্যাথ করতে পারবেন না বুঝতে পারছেন সো আপনাকে কি করতে হবে এগুলো শিখতে হবে যে কোন সেলের নাম কি কলামের নামগুলো আমরা কিভাবে বলতেছি রো এর নামগুলো আমরা কিভাবে বলতেছি সেটা বুঝা গেল সেটা হচ্ছে ধরেন আপনার কি কলামটাতে যতটুকু জায়গা দেওয়া আছে ততটুকুতে হচ্ছে না আপনি কি করতে চাইতেছেন কলামটা একটু ওয়াইড করতে চাচ্ছেন সেক্ষেত্রে কি করবেন এখানে দেখেন কি দুইটা এটা খেয়াল করেন সবাই এখানে কি দুই দিকে এরো একটা চিহ্ন আসছে না দুই দিকে এরো চিহ্ন আসার পরে এটা ধরে কি করবেন এদিকে টান দিবেন দেখেন কি হচ্ছে বড় হয়ে গেছে ওয়াইড হয়েছে না এখন কলাম সো আপনি যে কোনো কলাম যদি ওয়াইড করতে হয় সেখানে আপনি কি বর্ডার লাইনে ক্লিক করে যখন দেখবেন যে দুই দিকে এরো একটা চিহ্ন আসছে তখন আপনি ধরে কি করবেন কলাম যতটুকু লাগে ততটুকু ওয়াইড করে নেবেন বোঝা গেল প্র্যাকটিস করেন এখন